Hello children, today in your general awareness class, take out page number 34. We will today learn about hard and soft. দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে, সেখানে কিছু hard মানে শক্ত জিনিস, soft মানে নরম জিনিস, সেরকম ছবি দেওয়া আছে। যেগুলো তোমার মনে হয় যে শক্ত জিনিস সেগুলোকে you have to color red, আর যেগুলো তোমাদের মনে হয় খুব সফট হবে নরম হবে সেইগুলোকে তোমরা ব্লু কালার করবে। ফর অ্যান এক্সাম্পল বলো তো এই বক্সটা হার্ড না সফট? হার্ড মানে শক্ত, সফট মানে নরম। বলো তো এটা হার্ড তো? এটাকে দেখো ভাঙতেই পারছি না, এটা কিন্তু বেশ হার্ড। এবার বলি এইটা বলো তো এটা কি? এটা তো কটন, এটা কিন্তু দেখো বেশ সফট, এটা কিন্তু বেশ সফট, দিস ইজ ভেরি সফট, ভেরি নরম। তাহলে এটা হলো হার্ড, এইটা হলো সফট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হিয়ার সি দ্যার ইজ আ চেয়ার, তোমরা তোমাদের বাড়ির চেয়ারকে টাচ করে দেখবে সেটা হার্ড না সফট? নিশ্চয়ই দেখবে সেটা হার্ড। যেগুলো তোমাদের হার্ড মনে হবে সেগুলোকে রেড কালার করবে, যেগুলোকে সফট মনে হবে সেগুলো ব্লু কালার করবে। তোমাদের কাছে টেডি বিয়ার আছে তো? টেডি বিয়ারকে ভালো করে ধরে দেখবে হার্ড না সফট? একটা ফুলকে টাচ করে দেখবে ফুলটা হার্ড না ফুলটা নরম, সফট? একটা বক্স, এরকম যে কোনো একটা বক্স নিতে পারো, সেটাকে টাচ করে ফিল করে দেখবে। তারপরে এই এক্সারসাইজটা তোমরা কমপ্লিট করে আমাকে পোস্ট করবে। বাই বাই।